লক্ষ্মীপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির অজ্ঞাত পরিচয়ের দুই যাত্রী নিহত হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ সাদার ঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী নামীয় একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা ফল ব্যবসায়ী ও চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি জসিম উদ্দিন। একটা সিএনজি এবং সাইবাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। যেহেতু আমরা খুব কাছেই ছিলাম, পেট্রোল পাম্পের কাছাকাছি অবস্থা আইসা দুইজন যাত্রী, আমরা তাৎক্ষণিকভাবে একটু পালস চেক করে দেখি যে দুইজন যাত্রী সিএনজির মধ্যে একদম নিঃশ্বাস নাই, তারা দুজনে মারা গেছে। আমরা বাইর করে হাইওয়ে পুলিশকে খবর দিই, এর মধ্যে আমাদের ট্রাফিক পুলিশ আছে। আসার পরে আমরা বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।